मोबाइल फोन व्यवहार करे किभाबे एकटी सिनेमेटिक वीडियो तैरी करते पारबेन एबं एडिट करते पारबेन सेई वीडियो निये आज के आमरा हाजिर होयेछि। सो चलुन कथा ना बाड़िये वीडियोटी शुरू करा जाक। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সেখান থেকে এমটি প্রজেক্টে চলে যেয়ে সেখান থেকে মিডিয়া ব্রাউজার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। মিডিয়া ব্রাউজারে যেয়ে আপনারা আপনাদের মোবাইলের সকল মিডিয়া ফাইলগুলো, পিকচার এবং ভিডিও ক্লিপসগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও ক্লিপসগুলো আপনি সিলেক্ট করে নেবেন সিনেমেটিক ভিডিওটি তৈরি করার জন্য। অতপর যে কাজটি করতে হবে, প্রতিটি ভিডিও ক্লিপস থেকে 4-5 সেকেন্ড পর্যন্ত রেখে বাকি অংশটুকু ট্রিম করে কেটে ফেলে দিতে হবে। প্রত্যেকটি ভিডিও ক্লিপস থেকে আপনি 4-5 সেকেন্ড করে রাখবেন, বিকজ আপনি সিনেমেটিক ভিডিও তৈরি করতে গেলে যদি প্রত্যেকটা ক্লিপসের ডিউরেশন 5 সেকেন্ড বেশি হয় সেক্ষেত্রে ভিডিওতে আপনি সিনেমেটিক ভাইবটা কম আসে এবং ভিডিওটি সুন্দর হয় না অতটা। সো আপনি প্রত্যেকটি ভিডিওতে সিলেক্ট করে দেন আপনি 4-5 সেকেন্ড পর্যন্ত যে দেন আপনি বাম পাশে যে কাছে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই কাছে চিহ্নটি সিলেক্ট করে দিবেন এবং তারপর ট্রিম টু রাইট প্লে হেড সেটাতে অপশনটাতে ক্লিক করে দিলেই কিন্তু ডান পাশের অংশটুকু কেটে যাবে। সো এইভাবে প্রত্যেকটি অপশনে যে আপনি প্রত্যেকটি ভিডিও ক্লিপসে যে আপনি 4-5 সেকেন্ড করে রাখবেন এবং বাকি অংশটুকু কেটে ফেলে দিতে হবে। এভাবে আপনারা প্রতিটি ক্লিপসে 4-5 সেকেন্ড করে রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। এবার আপনারা যদি চান আপনারা ভিডিওর যে স্পিড কন্ট্রোল করতে পারেন, আপনারা স্পিড কন্ট্রোল অপশনটিতে যদি ক্লিক করেন সেখান থেকে আপনারা স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটি অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন চাইলে নাও করতে পারেন। সো অতপর যে কাজটি আমাদের করতে হবে ভিউয়ার্স, আপনারা লেয়ার অপশনে চলে যাবেন। আমি এই যে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, সো লেয়ার অপশনে যে আপনারা উপরে যে মিডিয়া অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন এবং সেখানে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সেখান থেকে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে ডান পাশের যে অপশনটি রয়েছে সেখানটিতে আপনারা ক্লিক করবেন এবং সেখানটিতে ক্লিক করার পরে আপনারা বর্ডার দেওয়ার বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বাম পাশের কলামের যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে সেখানটিতে ক্লিক করলে আপনারা নিচের দিকে বর্ডারটা দিতে পারবেন। সো আমরা একটি বর্ডার নিচের দিকে দিব এবং আরেকটি বর্ডার উপরের দিকে দিব। সো নিচের বর্ডারটি দেওয়া হয়ে গেছে। এবার আমরা সেমভাবে আবার লেয়ারে যে মিডিয়াতে যে ব্যাকগ্রাউন্ডে যে আবার আরও একটি কালো বর্ডার আমরা সিলেক্ট করে নেব এবং এবার আমরা ডান পাশের অপশনটি ক্লিক করে আমরা উপরে বর্ডারটি দিয়ে দিব। সো এভাবে আপনারা নিচের দিকে এবং উপরের দিকে দুটো কালো বর্ডার দিয়ে দিবেন। সিনেমেটিক ভিডিও তৈরি করতে গেলে আমাদের উপরে এবং নিচে একটি বর্ডার দেওয়ার দরকার রয়েছে। যদি বর্ডারটি দেন তাহলে সিনেমেটিক ভিডিওটি আরও বেশি জীবন্ত দেখায়। সো ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমাদের বর্ডার কিন্তু দেওয়া শেষ অলরেডি। এবার যেটি করতে হবে, নিচে দেখুন ড্যাশবোর্ডে কিন্তু যে বর্ডার দুটো সে দুটো কিন্তু রয়েছে, সে দুটোকে একবার আমরা টেনে একদম ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে দিব, বিকজ যাতে আমাদের বর্ডার দুটো একদম ভিডিও লাস্ট পর্যন্তই থাকে ক্লিপসগুলোর মধ্যে। সো আমরা একদম টেনে আমরা জাস্ট নিচের এই বর্ডার দুটোর মধ্যে ক্লিক করে আমরা একদম টেনে লাস্ট পর্যন্তই নিয়ে দিব। সো এখন যেটি করতে হবে, আপনাদের কালার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, বিকজ সিনেমেটিক একটা কালার ফিল্টার কিন্তু দিতে হবে। এর জন্য কালার ফিল্টারে আমরা ক্লিক করব এবং কালার ফিল্টারে ক্লিক করার পর ভিউয়ার দেখতে পাবেন এখানে অনেক অনেক কালার ফিল্টার কিন্তু রয়েছে। সো এখান থেকে আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন, বাট আসলে ম্যাক্সিমামই কাজের না এখানে। সিনেমেটিক ভাইব যদি আপনি আনতে চান তবে আপনাকে যে কালার ফিল্টারটি ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা দেখুন ফার্স্ট কলামের বাম দিকের ফার্স্ট কলামের যে 3 নম্বর যে ফিল্টারটি রয়েছে এটি মোটামুটি সিনেমেটিক একটা ভাইব আপনাকে দিবে আপনার ভিডিওর মধ্যে। সো এই ফিল্টারটি আপনারা ইউজ করবেন। সো প্রত্যেকটা ক্লিপস ক্লিক করে কালার ফিল্টার অপশনে যে আপনারা
এই ফিল্টারটি আপনারা ইউজ করবেন। এছাড়া আপনার কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওর কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কন্ট্রাস্ট বা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, শার্পনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো এটা অপশনাল। সো আপনারা এভাবে প্রত্যেকটি ক্লিপসে ক্লিক করে কালার ফিল্টার অপশনে যেই ফিল্টারটি আপনারা সিলেক্ট করে নেবেন, প্রত্যেকটি ক্লিপসেই আপনারা এই ফিল্টারটি আপনারা এভাবে প্রত্যেকটি ক্লিপসেই সিলেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি ক্লিপসেই কালার ফিল্টার সেট করা হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে, আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য আপনাদেরকে ডান পাশে যে অডিও অপশনটি দেখতে পাচ্ছেন সেই অডিও অপশনটিতে ক্লিক করবেন। অডিও অপশনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের ফোনের যত প্রকারের অডিও রয়েছে সব কিন্তু চলে আসবে, এবং এখান থেকে আপনার ফোল্ডারে যে আপনার মন মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিককে আপনি সিলেক্ট করে এবং এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে সেখানে সিলেক্ট করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে যাবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করে দেন ট্রিম করে। সো ভিউয়ার্স, এবার যদি আপনারা প্লে করেন তাহলে আপনারা মোটামুটি একটি মোবাইল দিয়ে নির্মিত একটি সিনেমেটিক ভিডিও কিন্তু পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমরা প্রথমে যে ভিডিওটি দেখিয়েছি আপনাদেরকে সেটি কিন্তু এই ভিডিওটি আমি যেটা এখন তৈরি করলাম সেটিই কিন্তু আপনারা প্রথম দিকে ভিডিওর প্রথম পোর্শনে কিন্তু দেখতে পেয়েছেন। তো এখন যেটি আপনাদের করতে হবে, বাম পাশে যে অপশন তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর আপনার সেভ টু দ্য গ্যালারি, এবং সেখান থেকে আপনারা আপনাদের মন মতো রেজুলেশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিক দেখেন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা ভিডিওটি সেভ বা এক্সপোর্ট করে নিতে পারবেন। সো এইভাবে আপনারা কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একটি সিনেমেটিক ভিডিও কিন্তু তৈরি করে ফেলতে পারেন ভিউয়ার্স মাত্র 5-6 মিনিটের মধ্যে। সো ভিউয়ার্স, আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।